আমি আল্লাহর পথে চলি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু কিছুদিন পর আবার শয়তানের ধোকায় পড়ে যাই, এর থেকে এই ফিতনা থেকে বাঁচতে পারবো কিভাবে একটু জানতে চাই। দেখুন, শয়তান তো আছে, আছে না নাই? সবচেয়ে কম আলোচনা হয় দিনই প্রোগ্রামে, দিনই বলয়গুলোতে, যাকে নিয়ে কোরআনে তার আলোচনা সবচেয়ে বেশি হয়েছে, সে হলো শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য শয়তানকে শত্রু হিসাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, সব নবীর জন্য আমি শয়তান সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, মানে আল্লাহ তাআলা নিজেই রেডি করে দিয়েছেন যাতে করে ইমানটাকে আপনার তিনি মজবুত করতে পারেন, সুদৃঢ় করতে পারেন। তিনি একেবারে আপনার মসৃণ কোনো পথে চলবেন, ইমান সেভাবে চলার জিনিস না, শয়তান আল্লাহ তাআলা দিয়ে দেখেছেন। অতএব শয়তান সম্পর্কে আমাদের জানতে হবে। তো আপনি ভালো পথে চলতে গিয়ে আবার খারাপ পথে চলে যান, এটার কারণ কি? এটার কারণ হলো শয়তান আপনাকে পেছন থেকে কি দেয়, প্ররোচনা দেয়। সতর্ক থাকা দরকার। শয়তান সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার না, এই জন্য আমরা নিজেরাও বাঁচতে পারি না, অন্যকেও বাঁচতে পারি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় শয়তানের পরিচয় উল্লেখ করতে গিয়ে, বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন যে শয়তানকে আল্লাহ তাআলা বলেছেন আদুউম মুবিন। মুবিন মানে কি? প্রকাশ্য। আদুউম মুবিন মানে প্রকাশ্য শত্রু। শয়তানকে তো আমরা দেখি না, প্রকাশ্য কিভাবে হলো? আল্লাহ সুবহানাহু বলছেন প্রকাশ্য শত্রু, তাই না? শয়তানকে আমরা না দেখলে কি হয়েছে? শয়তানের কর্মকাণ্ড সারাদিন আমরা দেখি, আমরা নিজেরাও করি। তাহলে শয়তানের কর্মকাণ্ডের মাধ্যমে সে প্রকাশ হয় কিনা? অতএব একজন ইমানদার শয়তান সম্পর্কে জেনে যখন সতর্ক থাকতে চাইবেন, তখন অন্যায় থেকে ফিরে আসা তার জন্য কি হবে, সহজ হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটা ছোট একটা আইডিয়া শেয়ার করি। আমাদের ছোট বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে সাধারণত আমরা ভালো পথে আনার জন্য অনেক কথা বলি, আল্লাহর ভয় দেখাই, গুনাহ হবে। ছোট বাচ্চাদেরকে বলি মিথ্যা বললে আল্লাহ গুনাহ দিবে, তাই না? বলি না আমরা বাচ্চাদেরকে? আবার ফজর নামাজের সময় বাচ্চা ডাকতেছেন, বাচ্চা না একটু শুয়ে আছে, আরামের ঘুম হয়েছে, সে আসতে চায় না, তখন আমরা কি বলি? এই ফজর নামাজ না পড়লে আল্লাহ জাহান্নাম দিবে, আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে, আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহ গুনাহ দিবেন, সবই ঠিক আছে। কিন্তু আপনি কি কখনো একবারও এটা বলেন যে বাবা মিথ্যা বললে কিন্তু শয়তান জিতে যাবে, মিথ্যা তুমি নামাজ না পড়লে কিন্তু শয়তান জিতে যাবে, এটা কি বলেন? আমি বলি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা ফজর সময় উঠতে না চাইলে বলি তুমি শয়তানকে জিতে দিবা, তুমি জিততে পারবা না, তুমি তো খুব সাহসী মানুষ মাশাআল্লাহ, শয়তানকে জিতে দিতে হবে। বাচ্চারা কম্পিটিশন করতে চায়, আপনি দেখান কি শুধু ভয়। আল্লাহর ভয় বান্দার মধ্যে আসবে, বাচ্চার তো সে বয়সই হয় নাই, আপনি তাকে যে ভয় দেখাচ্ছেন, তাকে আপনি শয়তানের সাথে পরিচিত করান এবং শয়তান সম্পর্কে আপনি তাকে ধারণা দেন যে সে আপনার ক্ষতি করতে চায়, বাচ্চার ক্ষতি করতে চায়। আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলাকে বাচ্চাদের কাছে ভিলেন বানিয়ে রেখেছি, নাউজুবিল্লাহ। মানে বাচ্চা তখন ছোট মানুষ তো, ও মনে করে যেটাই করতে যাই আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, কি একটা মুসিবত, কিছুই করতে পারে না আল্লাহ। ছোট মানুষ তো, সে তো আর আল্লাহ সৃষ্টিকর্তা মহান, এসব তার বোঝার কথা না। তো এই জন্য বাচ্চাদেরকে যদি আপনি এই অ্যাঙ্গেল থেকে বলেন যে বাবা শয়তান আমাদের শত্রু, সে আমাদের ক্ষতি করতে চায়, জাহান্নামে নিতে চায়, তুমি কি জাহান্নামে যেতে চাও, যাও না, তাহলে তোমাকে শয়তানের সাথে জিততে হবে, তাকে জিততে দেওয়া যাবে না। বাচ্চারা দেখবেন তখন এক ধরনের প্রেরণা পাবে ভালো কাজ করবার জন্য। আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি, আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি। অতএব আপনি নিজেও শয়তান সম্পর্কে জানবেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসার পর আবার খারাপ কাজ দিকে চলে যাওয়া, এটা অস্বাভাবিক না, এটা হতে পারে। বাট আমাদের যেটা করতে হবে সেটা হলো খারাপ কাজে যেন আর না যায় চেষ্টা থাকবে, তবাটা আগের চাইতে স্ট্রং হবে, যদি দুর্বল হয়ে যায় আবার তবাকে রিপিট করে নিতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।